নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক 2024 সালে রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাবো ভলিউম 2, যেগুলি 2024 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি ইতিহাসের মডেল কোশ্চেন সেট 4 সলভ করাবো। তো দেখো, এর আগে আমি 1 থেকে 3খানা সলভ করে দিয়েছি, যেগুলি 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ইতিহাস 2024 সালে প্রশ্ন বিচিত্রা সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার সলভ করে দিয়েছে। তাহলে আলোচনা করা যাক, ফার্স্ট প্রশ্ন কি আছে। তো দেখো, আমি মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে আলোচনা করব। এর আগে আমি 1 থেকে 3খানা মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি ইতিহাসের 2024 সালের প্রশ্ন বিচিত্রা 2024 সালে। তো দেখো, 1.1-এ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কয়ের আনসার ইংরেজরা, 1.2-তে আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয় কয়ের আনসার 1975 খ্রিস্টাব্দে, 1.3-তে হুতুম পেঁচা কার ছদ্মনাম অ্যান্সার হবে কয়ের আনসার কালীপ্রসন্ন সিংয়ের, 1.5-এ পটলডাঙ্গা একাডেমিকের বর্তমান নাম অ্যান্সার হবে কয়ের আনসার হেয়ার স্কুল, 1.5-এ বাংলায় নবজাগরণ ছিল অ্যান্সার হবে কয়ের আনসার কলকাতা কেন্দ্রিক, 1.6-এ গোবর্ধন দিকপতি যে বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন অ্যান্সার হবে কয়ের আনসার চুয়াড়ে বিদ্রোহের, 1.7-এ সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, 1.8-এ মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার শশীভূষণ চৌধুরী, 1.9-এ সিপাহি বিদ্রোহের কোন নেতার প্রকৃত নাম ছিল গোবিন্দ ধন্দুপন্থ অ্যান্সার হবে খয়ের আনসার নানা সাহেব, 1.0-তে জমিদার সভা গড়ে উঠেছিল অ্যান্সার হবে কয়ের আনসার জমিদারদের স্বার্থ রক্ষার জন্য, 1.11-এ কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন অ্যান্সার হবে কয়ের আনসার জগদীশচন্দ্র বসু, 1.12-তে বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় অ্যান্সার হবে কয়ের আনসার 1778 খ্রিস্টাব্দে। প্রশ্ন, 1.13-তে ভারতের বামপন্থী আন্দোলনের জনক ছিলেন অ্যান্সার হবে গোয়ের আনসার মানবেন্দ্রনাথ রায়, 1.14-এর অ্যান্সার হবে গোয়ের আনসার কী বলেছে বীরেন্দ্রনাথ শাসমল, 1.15-এর অ্যান্সার হবে গোয়ের আনসার দি সোশ্যালিস্ট, 1.16-এ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি অ্যান্সার হবে গোয়ের আনসার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। তো দেখো, পরের প্রশ্ন কী আছে আমাদের নেক্সট প্রশ্ন, 1.17-এ ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে খয়ের আনসার সরলা দেবী চৌধুরানী, 1.18-এ অ্যান্সার হবে খয়ের আনসার বিআর আম্বেদকর, 1.19-এ নেহরু লিয়াকত চুক্তি খয়ের আনসার হবে 1950 খ্রিস্টাব্দে, 1.20-তে পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল অ্যান্সার হবে খয়ের আনসার মালাবার উপকূলে। তো দেখো, এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 2.11-এ কোন বছর সোমপ্রকাশ এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় অ্যান্সার হবে 1878 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আবারও অনেক জায়গায় লেখা আছে যে 1980 খ্রিস্টাব্দের 19 এপ্রিল থেকে কিন্তু এটা আবার নতুন করে চালু হয়, তো অত ঝামেলার দরকার নেই। তোমাদের মাথায় রাখতে হবে যে সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে স্থগিত করা হয় 1878 খ্রিস্টাব্দে। 2.12-তে কী বলেছে, বঙ্গমাতা ছবিটি কার আঁকা অ্যান্সার হবে বঙ্গমাতা ছবিটি আঁকাছে অবনীন্দ্রনাথ ঠাকুরের। পরের প্রশ্ন, 2.13-তে কাদের মধ্যে পুনা চুক্তি হয়েছিল 1932 খ্রিস্টাব্দে, গান্ধীজির সঙ্গে বিআর আম্বেদকরের। 2.14-এ গোয়া ভারতের সঙ্গে কবে যুক্ত হয় অ্যান্সার হবে 1961 খ্রিস্টাব্দে, ঠিক বা ভুল নির্ণয় করো। 2.21-এ ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাস চর্চার বিষয়, এটা ভুল আছে। 2.22-তে বাংলার বাউল সম্রাট নামে লালন ফকির, এটা ঠিক আছে। 2.23-তে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটা ঠিক আছে, অর্থাৎ ঠিক। 2.24-এ গুজরাটের ছাত্রছাত্রীরা ভারত ছাড়ো আন্দোলনের বানর সেনা নামে সংগঠন গড়ে তোলেন। তো দেখো, এটা কিন্তু ভুল আছে, যত সম্ভব আমার মতে যত সম্ভব ভুল আছে, তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ লর্ড রিপন, অ্যান্সার হবে হান্টার কমিশন, নীল বিদ্রোহ অ্যান্সার হবে দিগম্বর বিশ্বাস, প্রতাপাদিত্য চরিত্র অ্যান্সার হবে রামরাম বসু, 2.34-এ মুজাফর আহমেদ অ্যান্সার হবে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি। তো দেখো, এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51-এ বিবৃতি হিন্দু পেট্রিয়ট পত্রিকা
বিশেষ গুরুত্বপূর্ণ। তো দেখো এর ব্যাখ্যা তিন হবে, অ্যান্সার হবে এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীল করদের অত্যাচার তুলে ধরে, সাঁওতাল বিদ্রোহ ও নীল করদের অত্যাচারের কথা তুলে ধরে। 2.5টির বিবৃতির ব্যাখ্যা দুই হবে, বাংলার সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। তো দেখো পরের বিবৃতি 2.53 বিবৃতির ব্যাখ্যা দুই হবে, এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। 2.54 বিবৃতির ব্যাখ্যা তিন হবে, এর উদ্দেশ্য ছিল জাতীয় কংগ্রেসের মধ্যে একটি বামপন্থী অংশ সংগঠিত করা। বুঝতে পারছো আমি কী বলছি? তোমরা বাকি প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাকি যে বিভাগ গয়ের দেখে নাও, যেখানে 11^22 নম্বর আছে টোটাল, ঠিক আছে, বুঝতেই পারছো। এবং বিভাগ ঘয়ের যে প্রশ্নগুলো আছে যেগুলি 4 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো তোমরা দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। বামাবদিনী পত্রিকা, ভারত মাতা, জোনাগড়, কার্লাইল সার্কুলার, অ্যান্টি সার্কুলার, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো পড়বে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার চরিত্র, ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহ এবং তার সঙ্গে 8 নম্বরের প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায়, ঠিক আছে, শান্তিনিকেতন, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।